এই মুহূর্তে বাংলা টেলিভিশনের মেগা জুটি হলেন দেবোত্তম ও জেসমিন। এই প্রথমে দুজনের একসঙ্গে কাজ এবং জুটি হিসেবে দুজনেই এক কথায় অসাধারণ। দুজনকে পাশাপাশি শুধু দেখতে সুন্দর লাগে বলেই অসাধারণ নয়, কিন্তু দুজনের অভিনয়ের টোন ভীষণ রকম পরস্পরের পরিপূরক। 7 জুলাই ছিল দেবোত্তমের জন্মদিন। সন্ধ্যে থেকে অনেকটা রাত পর্যন্তই ছিল শুটিং। দেবোত্তম জানিয়েছেন যে সন্ধ্যেবেলায় হঠাৎই জেসমিন এসে তার নামের বানান জিজ্ঞাসা করে চলে যান। এরপর রাত 12টা বাজতেই শুটিং ফ্লোরে নায়িকা উইশ করলেন নায়ককে, আর তারপরেই গোটা ইউনিটও সামিল হলেন সেলিব্রেশনে। আর এই সারপ্রাইজ নিঃসন্দেহে দারুণ এনজয় করেছেন দেবোত্তম। সোশ্যাল মিডিয়ায় জেসমিনকে ধন্যবাদও জানিয়েছেন। জন্মদিনটি কিভাবে কাটালেন দেবোত্তম? জন্মদিনে অবশ্য শুটিংয়ে যাননি তিনি, সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। জন্মদিনের স্পেশাল মেনুটা কি জিজ্ঞাসা করলে জানালেন, আসলে পরপর কয়েকদিন ধরে শুটিংয়ে এত চাপ যে আমার বেশি কিছু খেতে ভালো লাগেনি। আমি খুব লুচি খেতে ভালোবাসি, তাই মা তাই করেছেন। দেবোত্তমের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর বন্ধুরা, আপনার পছন্দের সেলিব্রিটির এমন সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।